সমাজের মধ্যে আছো, এটা সমাজের বিধান, গ্রামের সবাই নিয়ে বিধান করেছি, না মানলে যেমন অফিসে কেউ যদি কাজ না করে, না মানে অফিস কি করে? আর এখানে এটা বয়কট বলছেন, আর অফিস বলবে ইয়োগেটাও ডিভোর্স ইয়ে করে দেবে, সাসপেন্ড করে দিচ্ছে, তো এই কী কথা? বিয়ে ভাঙা, বিয়ে ভাঙার কোনো প্রশ্ন নেই, কেউ বিয়ে ভাঙবে না, বিয়ে কেউ ভাঙবে না, কে বিয়ে করতে চাচ্ছে তাকে কেউ কোনো মাঝি বাধা দেবে নয়। মাঝি জানে যার বিয়ে হচ্ছে সি ইজ হার হিজ ডটার, সেই মাঝি জানে যার বিয়ে হচ্ছে হিজ সান, দ্যাট ইজ দ্য রিলেশন। তো সেখানে ভাঙার প্রশ্ন আসছে কি না? মা আমি ছেলে আর মেয়েকে এই কাজ করতে দেবো না, কোন বাবা বলতে পারে? এগুলো তো সব কল্পনা, তো এগুলো কল্পনা করে অনেক কিছুই বলা যায়। ইউ কাম টু দ্য রিয়েলিটি, গ্রামে আসুন, দেখুন ওদের সমাজের অবস্থা, দেখুন সমাজের ডিসিপ্লিন, দেখুন এখানে যদি কেউ ডিসিপ্লিন রেখেছে এখন, এটা তো দেখলেন একটা করলো, যেখানে হোল পশ্চিমবাংলাতে মারপিট, 25-26 জন প্রাণ গেল, এখানে কেউ হাত তোলেন, এটা একটা দেখলেন। আবার দেখবেন এই মাঝিরা যে রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে কাজ করছে, এখানে আপনি জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করেছে, গার্ল চাইল্ড ইনফ্যান্টিসাইডের জন্য সুপ্রিম কোর্ট থেকে আদর কেনা রবের ইট ইজ পানিশেবল অফেন্স, কান্ট্রিতে চলছে, এদিকে কে বলেছে এটা পানিশেবল অফেন্স? একটাও যদি আমাকে দেখাতে পারে আদিবাসীর মধ্যে এটা হচ্ছে, তার কাকে বলবো সিভিলাইজেশনের আধারে আছে? এদিকে জানবার চেষ্টাই করে না, চেষ্টা এই জন্য করে না যে ওদের কাছ থেকে কিছু নেওয়া মানে আমাকে সাঁওতালের থেকে ছোট হতে হবে। আমি যে এই যে এই একটা অহংকার একটা চলে এসেছে, আর এটা একদিন যাবে না, আস্তে আস্তে বোঝাতে হবে। আমার ছেলেরা বলছি কোনো ছেলে যদি পার্শ্বিক অত্যাচার করে, এই মনুষ্য জগতে ওর থাকার কোনো অধিকার নেই, হি ইজ নট এ হিউম্যান বিং, এই কথা বলে যাচ্ছে জোর করে। তা যদি হিউম্যান বিং না হয়, এই সমাজে থাকার কেন, মানব জগতে থাকার যদি অধিকার না থাকে, তাকে কি করবে? That sounds like a little bit of a threat. But it's a threat, yes. Why you have to treat them? যারা পাশবিক অত্যাচার করছে তাকে কি করে রাখবে না? But এই যে আপনি threat কথাটা বললেন, that is my next question. Yes. At the other meeting in Belpahari, there was a lot of anger against you all because of social boycott. Some of them even said that we are ready to fight. What would you say? The social boycott, the government of West Bengal বলছে এটা নয়, কিন্তু সোশ্যাল ওয়ার্কার গ্রামে আসো, দেখো তাকে কীভাবে রাখতে চায় মাঝিরা। সোশ্যাল ওয়ার্কার বলেছে মাঝিরা তাকে সবাই গ্রামের সবাই বসে ছেলের সাথে, বাবা তুমি বলো এটা কি তোমার কাজ হচ্ছে, আমরা যদি সবাই চাচ্ছি এটা, তুমি যদি এর পরে না হো অন্তত এগেনস্টে জীবন, এই অনুরোধ করা কিন্তু অন্যায় হচ্ছে। তাহলে মারামারি না, মারামারি কোথায় হয়েছে? মারামারি হয় তাহলে এখানে হবে না কেন? বাইরে কোন ছেলেকে যদি এইভাবে ধমক দিই তো ওখানে তোমার পাটি প্রাণের হানি হয়ে যাচ্ছে, তাহলে এখানেও হতে পারে। সেটা আমরা প্রজেক্ট করছি যে গ্রামের সাঁওতাল ভিলেজ বা আদিবাসী গ্রাম এটাই হবে, কিন্তু রাগ আছে না লোকের মনে? রাগও নেই, না রাগও নেই, বললাম তো যে বিলং এই যে চিলড্রেন বাচ্চাদের মতো ব্যবহার করে মাঝিরা, সেখানে রাগ যদি বলে কেউ বাবা ছেলের উপরে রাগ করেছে, ঠিক রাগটা হবে ছেলে বাবা ছেলের উপরে যে রাগ, তার বেশি নয়, মমতা আছে, দয়া আছে, সব কিছু করতে পারে, অন্যায় করলে তো বলতে পারে, কিন্তু তার ভেতরে ওই ছেলের জন্য So are you saying that there is no divide in the community today? I think it is the worst I have seen within the Adivasi community, Jongol Mohan, at the same divide. Mone Pachi, ei prothom. Ei divide ta prothom mane hocche, government is trying its best to break it.
রেডিমেড হবে না, চেষ্টা করবে না। আর গভর্নমেন্ট ইটস নট এজ উইক এজ উই আর, গভর্নমেন্ট ইজ মোর পাওয়ারফুল, আমাদের থেকে অনেক শক্তিশালী। দেখুন ওখানে আনার জন্য যেখানে কোনো জায়গা কোনো দিন দেয় না, দিয়েছে থানার গ্রাউন্ড। আমরা কতবার চেষ্টা করেছি, হাজারবার চেষ্টা করেছি, আমাদের ওখানে জায়গা দেন না, এখানে দেওয়া যাবে না, এটা আমাদের। So are you saying it is a divide and rule policy by the government? By that one. Oh, what is it? Tell me. এটাই তো সত্যি কথাই তো। এখানে এই যে চেষ্টা করছি, এই যে একটা অল ইন্ডিয়া বেসিসে যে একটা সংগঠন তৈরি হয়ে ওরা নিজের মতো থাকতে চাচ্ছে, সেটাকে ভাঙার একটা ষড়যন্ত্র করেছে, ওদের নামে তো দেখতেই পাচ্ছি। আপনাকে সব প্রশ্ন জিজ্ঞেস করে নিয়েছি, না ভালো করেছে। আমি আর এখানকার যে আছেন, আমি তো এমনি এসেছি।